প্রতি বছর অতি বর্ষায় জলমগ্ন হয়ে পড়ে নিউটাউন সহ সল্টলেকের বিস্তীর্ণ এলাকা। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে নিউটাউনের বাগজোলা খাল ও কেষ্টপুর খালের সংস্কার শুরু করেছে রাজ্য সেচ দপ্তর। অভিযোগ, বাগজোলা খাল সংস্কারে ওঠা মাটি দিয়ে একাধিক জলাশয় ভরাট হচ্ছে নিউটাউনের পাথরঘাটা ছাপনা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, পাথরঘাটা পঞ্চায়েতের সদস্য জয়রুল হাজরা সহ স্থানীয় নেতাদের মদতে রাতের অন্ধকারে সেই মাটি দিয়ে এলাকার জলাশয় ভরাট করা চলছে বলে অভিযোগ। যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ তারা প্রত্যেকেই সংবাদ মাধ্যমের সামনে মুখে কুলু পেটেছেন, এই বিষয়ে কোনো কিছু বলতে চাননি, তবে মুখ খুলেছেন রাজারহাট নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। আমি তো আপনাকে সামনেই ফোন করে কথা হলো, কোনো গোপন কথা হলো না, পরিষ্কারভাবে বলা হচ্ছে যে অভিযোগ হয় অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিডিওকেও বলেছি, প্রধান অলরেডি আপনার সভাপতিকে বলার পর দিয়েছেন, প্রধান অলরেডি চিঠি করেছে, যাদের বিরুদ্ধে তাদের চিঠি করেছে, কন্ট্রাক্টরের সাথে কথা হচ্ছে, কন্ট্রাক্টর আমিও কথা বলছি যে জলাজমিতে কোনো মতেই মাটি ফেলা যাবে না। তবে বাস্তবতার কারণে দেখুন, মাটি ফেলারও একটা সমস্যা থাকে, কোন জায়গায় করা যায় সেটা ফেলতে হবে, কিন্তু কেউ যদি চালাকি করে জলাজমিতেই ফেলে তাহলে বিষয়টাকে রাখতে হবে, প্রয়োজন হলে এটাকে টুয়ে এ করে নিতে হবে। আমরা কোনো মতে এর বিরুদ্ধে কোনো জায়গায় আমরা বলেছি এবং বলছি যে কন্ট্রাক্টরকে বলা হবে মাল ওখান থেকে তুলে নিতে আমরা এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। তারপরে পুলিশকেও বলেছি, পুলিশ বড়োবাবু একটু ব্যস্ত আছে না, আমি তো এইমাত্র খবরটা পুরো পেলাম আমাদের দিক থেকে, যা আছে তার ব্যবস্থা নেওয়া হবে। কোনো মতেই আমরা খাল কাটছি মানুষকে এ থেকে বাঁচানোর জন্য, এত কোটি কোটি টাকা খরচা করে বাগজোলা খাল সংস্কার করা হচ্ছে, মানুষকে বিষয়টা করা যায়, কেউ যদি দ্রব্যসন্ধি কোনো বিষয় হয় তিনি যদি মেম্বার হলো তাকে তিনি আইনের বিরুদ্ধে না, তার সম্পূর্ণ ব্যবস্থা নেওয়া হবে। রাজারহাটের বিডিও ঋষিকা দাস এ বিষয়ে বলেন, বিষয়টি নজরে এসেছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই স্থানীয় টেকনো সিটি থানার পুলিশ সহ সেচ দপ্তরের আধিকারিককে জানানো হয়েছে। হ্যাঁ, যেটা বললাম যে আমি প্রধানের সঙ্গে কমিউনিকেট করেছি ইস্যুটা এবং বলেছি যাতে ইমিডিয়েটলি স্টপ করা হয়, যে পঞ্চায়েত সদস্যর নাম আপনারা বলছেন তার সঙ্গে প্রধান সাহেব গতকালকেই কথা বলেছেন। ইন অল রেসপেক্ট আমি ধরে নিচ্ছি যে যে মাটিটা পড়েছে সেটা উনি তুলে নেবেন, সেরকমই একটা ফিডব্যাক আমাকে দেওয়া হয়েছে এবং অ্যাকর্ডিংলি পুলিশও কাজ করবে যাতে করে এই ধরনের অ্যাক্ট আর রিপিট না হয়। রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর বলেন, সেচ দপ্তর খাল কাটছে আর সেই খাল কাটা মাটি নিয়ে জলাভূমি ভরাটের ঘটনাটা আমার কানে এসেছে। পাথরঘাটা পঞ্চায়েতের প্রধানকে বলেছি যে কারা করছে তাদের নোটিশ ধরাতে এবং ভরাট কাজ বন্ধ করাতে, জলাশয় ভরাট করা অন্যায়। নিউটাউন থেকে মোহন ঝার রিপোর্ট, ওঙ্কার বাংলা।